আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটি শিখব সেটি হলো ব্লুটুথ কি, এর ব্যবহার, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, এই পুরো বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি একটি অনুরোধ থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি শিক্ষামূলক ভিডিওগুলি দেখতে পারেন এবং উপকৃত হন। তো চলুন জেনে নেই ব্লুটুথ কি, এর ব্যবহার, এর বৈশিষ্ট্য, এর সুবিধা এবং এর অসুবিধাগুলি কী কী। ব্লুটুথ কি, হোয়াট ইজ ব্লুটুথ? ব্লুটুথ হলো এমন একটি ওয়্যারলেস টেকনোলজি যেটার মাধ্যমে ব্যবহার করে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসগুলিতে পরস্পর ডাটা ফাইল ট্রান্সফার করা হয়। অন্য ওয়্যারলেস কমিউনিকেশন এর তুলনায় ব্লুটুথ অনেক কম দূরত্বের মধ্যে ডাটা ট্রান্সফার করতে পারে। মানে ইলেকট্রিক ডিভাইসগুলো যদি একটু দূরে থাকে তাহলে ব্লুটুথ এর মাধ্যমে তারা পরস্পর সংযোগ হতে পারে না, যার ফলে ডাটা ট্রান্সফার করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এটা একটা তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যেখানে উচ্চমানের নিরাপত্তা বজায় থাকে। আর এই ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে বলা হয় পিকোনেট। যখন পাশাপাশি দুটি পিকোনেট একটি সাধারণ স্ল্যাব নোটের মাধ্যমে যুক্ত হয় তখন তাকে বলা হয় স্ক্যাটারনেট। ব্লুটুথ 10 মিটার 10 মিটার দূরত্ব এর পাল্লা কার্যকরী, তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এটার পাল্লা বাড়িয়ে 100 মিটার পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়। মনে রাখবেন এটা 2.5 গিগাহার্জেও কাজ করে। 1994 সালে টেলিকম ভেন্ডর এরিকসন ব্লুটুথ উদ্ভাবন করেন। ডেনমার্কের রাজা হ্যান ব্লুটুথ এর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল। ব্লুটুথ এর ব্যবহার, বর্তমানে ব্লুটুথ এর ব্যবহার প্রায় সকল ইলেকট্রিক ডিভাইসগুলোতে করা হয়, তবে এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষ কিছু ব্যবহার আমি আপনাদের সাথে তুলে ধরছি। 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল আদান প্রদান করে। কাছাকাছি দুটি ডিভাইসের মধ্যে ডাটা স্থানান্তরে ব্যবহার করা হয়। ব্লুটুথের ব্যান্ডউইথ 1 Mbps। 10 মিটার থেকে 100 মিটারের মধ্যে তার ছাড়া ডিভাইসের মধ্যে যোগাযোগ সংযোগ স্থাপন করতে পারবেন। এক একটি পিকোনেট এ মোট 255টি স্ল্যাব নোট থাকে, তবে 60টি স্ল্যাবের সাথে যোগাযোগ রক্ষা করে এবং বাকি নোটগুলো নিষ্ক্রিয় থাকে। মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ভিডিও গেম, ডিজিটাল ক্যামেরা ইত্যাদিগুলোকে পরস্পর একসাথে তথ্য বিনিময় করতে ব্লুটুথ ব্যবহার করা হয়। ব্লুটুথ এর অসুবিধাগুলি কী? প্রতিটা বিষয়ে সুবিধা এবং অসুবিধা রয়েছে, ঠিক তেমনি ব্লুটুথ এর কিছু অসুবিধা রয়েছে, সেগুলো আমি নিচে আলোচনা করলাম। ডাটা বা ফাইল ট্রান্সফার রেট অনেক কম, 100 মিটারে বেশি দূরত্ব যোগাযোগ করা যায় না। মোবাইল ব্লুটুথ অপশন অন করা থাকলে ব্যাটারি চার্জ খরচ হয়। ডাটা বা ফাইল ট্রান্সফার রেট অনেক কম, 100 মিটারের বেশি দূরত্ব যোগাযোগ করা যায় না। মোবাইলে ব্লুটুথ অপশন অন করা থাকলে ব্যাটারি চার্জ খরচ হয়। ব্লুটুথ দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে অনেক স্লো কাজ করে। ব্লুটুথ এর মাধ্যমে ডাটা ট্রান্সফার করার সিকিউরিটি অনেক কম। এই ছিল আজকের এই মূল্যবান ভিডিওটি। আল্লাহ হাফেজ।